প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি প্রচ্ছদ শিল্পী ও লেখক মামুন হোসাইন। স্বাগত, শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? এই তো ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং বইমেলা একদম শেষের পথে। এই বইমেলা তো আপনি 50টির মতো বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছেন। প্রতিবার আমরা যেটা দেখি যে 200 থেকে 250 বইয়ের প্রচ্ছদ ডিজাইন করা হয় আপনার, এবারে কম কেন? আসলে সময় করে উঠতে পারি নাই, কারণ আমি দুইটা চাকরি করতাম, তো চাকরি করার পাশাপাশি হচ্ছে আসলে এই কাজগুলো করতে হয়, যার কারণে আমি করতে পারি নাই দুইটা, এতগুলো প্রচ্ছদ। আচ্ছা, এবং এটা তো আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ বইটা সম্পর্কে জানতে হয়, লেখকের সঙ্গে কথা বলা যে সে কি চাচ্ছেন, দুজনের চিন্তা ভাবনার একটা মেলবন্ধন, একটা প্রচ্ছদ। কি কি বিষয় আসলে মাথায় রাখতে হয় একটা প্রচ্ছদ ডিজাইন করার সময়? আসলে প্রচ্ছদটা যেভাবে আমি করি সেটা হচ্ছে লেখকের সাথে যোগাযোগ অথবা প্রকাশকের সাথে যোগাযোগটা হয়। দেখা গেল যে লেখক বলছেন যে আমার এই বইটার প্রচ্ছদ করতে হবে, তখন সে পাণ্ডুলিপি আমি দেখার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। যদি অনেক বড় বই হয়, দেখা গেল উপন্যাস, একটা উপন্যাস অনেক সময় পুরাটা পড়া সম্ভব হয় না, তখন যেটা করি সেটা হচ্ছে লেখকের সাথে আমি পুরা বইটার একটা সারমর্ম আমি বোঝার চেষ্টা করি, যে আসলে এই বইটা কোন প্রেক্ষাপটে লেখা, তারপরে বইয়ের প্রধান চরিত্র কি, সেটা কি একজন বয়স্ক ব্যক্তি নাকি একজন নারী না একজন শিশু, এবং সেই শিশুর ড্রেস আপটা কেমন হতে পারে, যদি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট হয় বা তারও আগে হয়, ইভেন প্রাগৈতিহাসিক কোনো প্রেক্ষাপট নিয়েও যদি লেখা হয়, তাহলে আমার ওই সময়টা একটু স্টাডি করা লাগে। তো এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে এক ধরনের একটা ইমেজ তৈরি হয় মাথার মধ্যে, তখন সেটা প্রচ্ছদে নিয়ে আসি। কতটা সময় লাগে আসলে একটা প্রচ্ছদ ডিজাইন করতে? এটা নির্ভর করে, অনেক সময় দেখা গেল যে আধা ঘন্টার মধ্যে একটা প্রচ্ছদ হয়ে যাচ্ছে, আবার সারা দিন ধরে একটা প্রচ্ছদ করি আমি, সেটা নির্ভর করে অনেক সময়। মানে এখানে যেহেতু এটা একটা বাণিজ্যিক ব্যাপার, সব কিছু মিলিয়ে সময়টা ওইভাবে দিই আমি। আচ্ছা, প্রচ্ছদ শিল্পী হয়ে ওঠার গল্প একটু জানবো, আপনার লেখা বইও রয়েছে সেগুলো নিয়ে জানতে চাইবো। তার আগে একটু জানি যে ছোটবেলায় এই যে আপনি তো চারুকলায় পড়াশোনা করেছেন, এই যে প্রতিভাটা নিজের মধ্যে আছে নিশ্চয় ছোটবেলায় আবিষ্কার করেছিলেন, তো কখন থেকে ঠিক আঁকা আঁকি করা বা কখন থেকে আবিষ্কার করা? আমি ছোটবেলা থেকেই আঁকা আঁকি করি, সেটা হচ্ছে আমার মা মাহমুদা বেগম খুকু, মা হচ্ছে একজন লোকশিল্পী, নকশিকাতার শিল্পী। আমার মা অসাধারণ নকশিকাতা সেলাই করেন, নিজেই আঁকেন, নিজেই সেলাই করেন। আমি এই যে ছোটোবেলা থেকে আমি আমার মায়ের কাজ দেখছি, উঠানের পরে ঘরের বারান্দায় বসে বসে ছবি আঁকছে, আবার সেলাই করতেছে, তো আমার ভিতরে ছবি আঁকার বীজটা আসলে আমার মা বপন করে দিয়েছেন। তারপরে নিজের চেষ্টা আছে, তারপরে চারুকলায় ভর্তি, এই দীর্ঘ জার্নি এরকমভাবে। আচ্ছা, প্রথম প্রচ্ছদ ডিজাইন করেছেন, সেই বইটি সম্পর্কে জানবো এবং কিভাবে আসলে সেটা হয়েছিল। আচ্ছা, এটা খুব মজার একটা ব্যাপার। প্রথম প্রচ্ছদ যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি চারুকলায় ভর্তি হওয়ার আগে গল্প, সেটা হচ্ছে আমি আমার বাড়ি ঝিনাইদহ, ঝিনাইদহর একটা আমার এক বড় ভাই আলিম ভাই নাম, উনি হচ্ছে একটা ড্রাইভিং ট্রেনিং সেন্টার খুললেন। তো সেখানে একটা ড্রাইভিং ম্যানুয়াল তৈরি করবে, গাইড বই, সেই গাইড বইয়ের প্রচ্ছদ করার দায়িত্ব আমাকে দিল, যেহেতু আমি মানে আলিম ভাই জানতো যে আমি ছবি টবি আঁকি এইসব। তো তখন হচ্ছে আমি ওই মানে কাঠের ব্লকে করা হয়েছিল আমার যতদূর মনে পড়ছে, তখন ওই ট্রাফিক সিগন্যাল কিছু আছে, সিম্বল আছে, ওইগুলো দিয়ে প্রচ্ছদ দাঁড় করাইছিলাম। প্রথম প্রচ্ছদটা ভালোবেসেই করা হয়েছিল, তখন আপনি জানতেন না যে এটা একটা প্রফেশন হতে পারে? তখন কি জানতেন? না, মোটেই না, আমি তো তখন চারুকলে ভর্তি হই নাই, বা আমি আমার ছবি আঁকাটাকেই যে পেশা হিসাবে নেব এটাও তো বুঝতে পারি নাই। আচ্ছা, ঠিক কখন পেশা হিসেবে নিলেন? ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই সম্ভব হয়ে ওঠে? না না, তা তো নাই, আমি চারুকলায় ভর্তি হওয়ার পরে তখন আমি জানি না যে আসলে আমি কি হব, কি করব শেষ পর্যন্ত। কিন্তু চারুকলায় ভর্তি হওয়া তো একটা স্ট্রাগলের বিষয় ছিল কি না? যদিও আপনার মা বলছিলেন আপনি মা একজন শিল্পী, কিন্তু থাকে না পরিবার থেকে হয়তো চাইবে যে অন্য কোনো একটা নর্মাল সাবজেক্টে পড়ে একটা সরকারি চাকরি, আর চারুকলা তো একটা ভিন্ন বিষয়, সেখানে কোনো ব্যারিয়ার এসেছিল কি না?
আমার মা আছে যে আমাকে মানে যথেষ্ট হেল্প করছে এই চারুকলায় পড়ার ব্যাপারে, কিন্তু আমার অনেকেই হচ্ছে চাই নাই, আমার আত্মীয় স্বজন অনেকেই চারুকলায় পড়িয়ে এটা চাই নাই। বাবা কি চাইতেন? আমার বাবাও চাই নাই, হ্যাঁ, যে না চারুকলায় এগুলো পড়া যাবে না, মানে ছেলে করবে কি, চারুকলায় পড়ে কি হবে এরকম। তো আমার, আমি যখন চারুকলায় ভর্তি হলাম, আমি 97 চারুকলায় ভর্তি হয়েছি, তখনও কিন্তু এই বাস্তবতাটা ছিল না বাংলাদেশের প্রেক্ষাপটে, যে ছেলে চারুকলা, ছেলে বা মেয়ে চারুকলায় পড়ে কি করবে এরকম একটা প্রশ্ন ছিল। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অনেক ক্ষেত্র তৈরি হয়েছে আর্টিস্টদের জন্য দেশে এবং দেশের বাইরেও, যেমন প্রচ্ছদ শিল্পেরই একটা আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে, যে অনলাইনেই আপনি সারা দুনিয়ার কাজ করতে পারবেন এখানে বসেই এই গ্লোবাল যুগে, সেই সুযোগটা কাজে লাগছে। আর আর্টিস্টদের ক্ষেত্রে অনেক ধরনের পত্রিকা, মিডিয়া, বিভিন্ন ধরনের মিডিয়া পাবলিকেশন, হ্যাঁ, ইভেন ব্যাংকে পর্যন্ত একজন গ্রাফিক ডিজাইনার লাগে। এই যে অনেক ক্ষেত্র তৈরি হয়েছে, এখন আর ওই বলার সুযোগ নাই কিন্তু এটা যে কি করবে, ভবিষ্যৎ নাই, এটার একটা ভবিষ্যৎ আছে। তবে যেখানেই যান না কেন, আপনি হচ্ছে আপনার ভালো করতে হবে, ডেফিনেটলি ভালো করতে হবে, প্রতিযোগিতা তো আসলে অনেক বেশি, সব জায়গায় প্রতিযোগিতা ভালোটা করতেই হবে, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, কারণ বাজারটা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে, শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আচ্ছা, তো এই তো বলছিলেন প্রথম আমরা প্রচ্ছদ যেটি ডিজাইন করেছেন সেটা গল্প শুনলাম, তারপর চারুকলায় ভর্তি হওয়া, তারপরে যে প্রশ্নটি করেছিলাম, ঠিক কোন সময়টাতে সিদ্ধান্ত নিলেন যে না এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়? না, আমি চারুকলায় ভর্তি হওয়ার পরে যে আমি পেশা হিসাবে এটা ছবি আঁকবো, মানে মনের ভালো লাগা থেকে ছবি এঁকে যাচ্ছি, ছবি এঁকে যাচ্ছি, মানে একটা সময় যে বুঝলাম যে ছবি আঁকাটা ছাড়া আমি কিছু পারি না, এবং এইটাই করতে হবে যেভাবেই হোক না কেন। তো আমি 97 ভর্তি হলাম, 98 আমি নারায়ণগঞ্জ চারুকলায় কলার ছাত্র, তো 98 আছে যে একজন আমাদের নারায়ণগঞ্জেরই একজন ছড়াকার, উনি হচ্ছে একটা ছড়ার বই নিয়ে আসলেন, নিয়ে আসার পর বললো মামুন এটা ইলাস্ট্রেশন করে দাও, প্রচ্ছদ করে দাও। তখন আমি জানি না কীভাবে ইলাস্ট্রেশন করে, কীভাবে মানে টেকনিক্যাল জায়গাটা আমি জানি না, তো করলাম। করার পরে দেখি যে সবাই প্রশংসা করতেছে, ভালো হয়েছে ভালো হয়েছে। উনি প্রথম আসলে উনি কিছু টাকাও দিলেন আমাকে, উনি কিছু টাকা দিলেন প্রথম, তার মানে প্রচ্ছদ থেকে পারিশ্রমিক পাবো, একদম পারিশ্রমিক পাইলাম প্রথম, এবং মনে হলো যে না এটা তো ভালোই তো। তারপরে এই যে একটা দুটো করতে করতে 200-250 পর্যন্ত প্রচ্ছদ, মানে এই এটা কিভাবে তৈরি হলো এই চাহিদাটা? এর মধ্যে যোগাযোগ বাড়তে থাকলো, আর কিছু মানুষ তো আমার কাজের প্রশংসা করলো, যে তারা রেফারেন্স দেয় যে মামুন। তো এইভাবে এর মধ্যে হচ্ছে আমি আজকের কাগজ নামে একটা পত্রিকা জয়েন করলাম, তারপরে আজকের কাগজ ছেড়ে দৈনিক যুগান্তরে আর্টিস্ট হিসাবে চাকরি শুরু করলাম 2005 থেকে 2010 পর্যন্ত। তখন হচ্ছে যে আমার বেশ কিছু যোগাযোগ তৈরি হলো, এই আস্তে 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 যোগাযোগ এবং জনপ্রিয়তা বাড়তে থাকে। জনপ্রিয়তা কিনা জানি না, মানে এটা সব ওটাই তো প্রফেশনাল কাজ। কিন্তু প্রচ্ছদ তো আসলে একটা বইয়ের, প্রচ্ছদ দেখেই তো যদি আমরা পাঠকের কথা চিন্তা করি, রেশিও হিসেব করলে হয়তো 70% পাঠক একটা সুন্দর প্রচ্ছদ দেখে বইটার প্রতি আগ্রহী হয়, আর বাকিটা তো আসলে বাসায় নিয়ে গিয়ে তারা বইটা পড়ে। তো সেক্ষেত্রে কতটা চাপ থাকে একজন প্রচ্ছদ শিল্পীর প্রতি? এটা ভয়ঙ্কর একটা চাপ থাকে, এবং আমি এই চাপটা এনজয় করি। চাপটা কি, দেখা গেল যে আমি 200 প্রচ্ছদ করছি, 200 প্রচ্ছদের গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, ছোটদের বই সব কিছু মিলে একটা কর্মযজ্ঞের মধ্যে থাকতে হয়। এখন এর মধ্যে সব পাণ্ডুলিপি বা সব লেখাই যে খুব ভালো তা কিন্তু না, হ্যাঁ, অনেক বাজে লেখারও কিন্তু একটা ভালো প্রচ্ছদ করার চ্যালেঞ্জ থাকে, যেহেতু আমার জায়গাটা, আমার নামটা যাবে, আমার এটা আমার পেশাদারিত্বের ব্যাপার, সুতরাং একটা বাজে বইয়ের আপনার ভালো প্রচ্ছদ করার একটা চ্যালেঞ্জ নিয়ে কাজটা শুরু করতে হয়। আবার ভালো যে বই সেটা কিন্তু তো করি আমরা, ভালো একটা কাজ, সেটা একটা আলাদা চ্যালেঞ্জ, হ্যাঁ এটা আলাদা চ্যালেঞ্জ, এই জায়গাটা আছে মুশকিলের ব্যাপার। আচ্ছা, আর নিজে তো লেখালেখি করেছেন, বইও প্রকাশিত হয়েছে, ছোটদেরকে নিয়ে কাজ করছেন, সেই বইগুলো নিয়ে একটু জানতে চাই। আমার লেখালেখি মানে ওইভাবে উল্লেখযোগ্য না, আমি
আমার দুইটা বই বের হয়েছে ছোটদের জন্য, শিশু কিশোরদের জন্যই আমি মূলত লিখি। একটা হচ্ছে পাখি রাঙানো বুড়ো প্রথম বই, তারপরে পাতার পাখি। এই দুটো কি ছবির বই বলা যায়? না, ছবির বই না। আচ্ছা, গল্পের বই। এটা গল্পের বই। আচ্ছা, ক্লাস 7 এর যে বাংলা বই সেটার তো ছবিগুলো আপনার আঁকা এবং পুরো বইটার কাজই আপনি করেছেন, সেই অভিজ্ঞতা কেমন? কারণ ছোটদের জন্য যখন কাজ করা হয় তখন তো আসলে একটা শিশু মনকে সামনে নিয়ে এসে আসলে কাজটার সঙ্গে নিজেকে মেলাতে হয়, তো সেটা কতটা চ্যালেঞ্জিং? আমি ছোটদের জন্য কাজ করি এবং এই জায়গাটা আমার প্রাণের জায়গা, আমি খুব ভাল লাগে আমার ছোটদের জন্য কাজ করতে। তো এবার হচ্ছে যে এনসিটিভির যে কাজ করলাম পাঠ্যপুস্তক বোর্ডের, সেটা হচ্ছে ক্লাস 1 এর ইংরেজি বই আর ক্লাস 7 এর বাংলা বই। এই জায়গায় কাজ করার মজা অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। আর এনসিটিভির যেহেতু সরকারি বই, এখানে কিছু বাধ্যবাধকতা, কিছু নিয়ম, কিছু বিষয় থাকে, সেই সব মেনেই আমার আমি করেছি এবং আনন্দ নিয়েই করেছি। এবং বই, দুইটা বই ব্যাপক প্রশংসিত। এটা একটা নতুন অভিজ্ঞতা, এটা খুব ভালো লাগছিল। শিশুদের কতটা অবজার্ভ করতে হয়েছে এই বইয়ের কাজ করতে গিয়ে? শিশুদের অবজার্ভ বলতে আপনার মানে মূলত শিশুদের মানসিকতা বোঝার একটা ব্যাপার, এটা তো থাকবেই, থাকতেই হবে। মূলত হচ্ছে আপনার টেক্সটের মধ্যেই আসলে প্রচ্ছদ বা ইলাস্ট্রেশনের ভাবনাটা থাকে। টেক্সটটা পড়লেই বোঝা যায় আসলে আমি কী ধরনের আঁকবো। সেভাবে কাজটা করা হয়েছে। যেমন বয়স, কোন বয়সের একটা ক্লাস 1 এর বাচ্চা কেমন হবে, দেখলে যেন মনে হয় না যে ক্লাস 3 তে পড়ে বা 4 এ পড়ে। ক্লাস 1 এর একজন বাচ্চা ক্লাস 1 এর মতো করে আঁকতে হবে। এই একটা চ্যালেঞ্জ নিয়ে, এই একটা মজার জগৎ নিয়ে কাজ করছিলাম, মানে খুব ভালো হয়েছে আর কি। শুভকামনা থাকলো সবকিছুর জন্যই, অনেক ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ।